আমরা সেলফ এর ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে তৃতীয় পর্বে আছি গত পর্বে আপনারা দেখেছিলেন যে আমরা বলেছিলাম যে বগ্নাংশের পৌনবণিকের কীভাবে পৌনবনিক থেকে স্বাভাবিক সাধারণ বগ্নাংশ বহাস করা হয় এবং সাধারণ থেকে আবার পৌনবোণিক বা আবৃত বগ্নাংশ বহাস করা যায় আজকে আমরা পৌনবণিকের যুগ দেখাচ্ছি এবং আমরা দেখাবো হচ্ছে বিয়োগ তারপরে গুণ এবং বাঘ দেখাবো তো যুগ কীভাবে করা যায় পুনর্বণিকের তো নর্মালি আমরা যে সকল যুগ অঙ্ক করি ঠিক সেরকমই যুগ বিয়োগ করতে হবে যে আমরা জানি যদি দশমিকের পরের সংখ্যাগুলো সমান না থাকে মানে প্রথম যে সংখ্যাটা সেটাতে যত দশমিকের পরে গড় এবং পরের যে সংখ্যাটা সেটাতে যদি দশমিকের পরে একই গড় না থাকে তবে আমরা সাধারণ বঙ্গশের ক্ষেত্রেও কিন্তু সেরকমভাবে সমান বানিয়ে নিই শূন্য দিয়ে তো পুনরণিকের ক্ষেত্রে শূন্য দেওয়া যাবে না যেই সংখ্যাটা বারবার আসে সেই সংখ্যাটাকে বাড়িয়ে সমান মানে নিতে হবে তো সবসময় খেয়াল করতে হবে যেটা বড় সংখ্যা যেমন জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ হচ্ছে তিন এবং পাঁচের উপর আর মানে দশমিকের উপরে একটা ঘর ফাঁকা এই উপরের সংখ্যাটা যেটা আছে আমার জিরো পয়েন্ট ফোর ফাইভ এখানে ফোর ফাঁকা সুতরাং এটুকু মিল আছে তারপর দুই গড় পনুপনিক থ্রি ফাইভ তো আমার এই উপরের পাঁচের উপর পুনুপণিক আছে সেটাকে আমার দুই গড় বানাতে হবে কীভাবে বানাবো যেই সংখ্যাটা পুনুপণিক ছিল সেটাকে একটা ঘর বাড়িয়ে দিয়ে আমরা এটা সমান করে দিলাম পাঁচ পাঁচ দুইটার উপর পৌরপোণিক এখানে তিন পাঁচ দুটো উপর পৌরপণিক ছিল এখন যেই দুইটা সংকল্প পৌরপণিক ছিল সেই দুইটা সংখ্যাকে একটা টান দিয়ে আমরা ডান পাশে লিখেছি এবং নিচে যে বগ্নাংশের যে দুইটা সংকল্প পৌরপ্রণিক ছিল সেটা একটা টান দিয়ে নিচে লিখেছি এখন এইটুকুই শুধু আমাদের এই পৌরপণিক আবৃত দশমিক বা পৌরপণিক দশমিকের যুগ বা বিয়োগের বা গুণ সবগুলোর ক্ষেত্রে একটা বাড়তি কাজ কেন এইটুকু করা লাগবে এইটুকুর কাজ হচ্ছে যে আমরা যে বাড়তিটুকু নিলাম এইটুকু যুগ করার পর যদি হাতের কোনো সংজ্ঞা থাকে সেটা পাশে যুগ হবে যেমন এটার ক্ষেত্রে পাঁচ পাঁচ দশের শূন্য হাতের এক থাকে পাঁচ আর তিন আট হাতের এক নয় হয়ে গেল বাড়তি কোনো প্রয়োজন নেই যদি এখানে দশের বেশি হতো তাহলে সেটা এখানে যদি মনে করেন দশ হয় তাহলে দশের শূন্য হবে বামের হাতের এক এখানে এসে যুগ হবে তো এইটুকু এটা বাড়তির কাজ সেটা পুনপুনি নিয়ম তো বাকিটুকু দেখেন পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতের এক তিন পাঁচ আট এক নয় পনেরো বণিক ছিল দুই গড়ের ওপর দুইটা গড়ের উপর পনেরোবনিক চার আর এক পাঁচ পাম দশমিক শূন্য তো এইটাই নর্মাল যে আমরা যুগ করি ঠিক সেটার মতো এখানে কোনো আর ব্যতিক্রম নেই ডান পাশে আপনাদের জন্য আরেকটা অঙ্ক দেখানো হয়েছে যে এখানে ছিল টু তিনের উপর নিচে নিচের তিন পাঁচ তাই তিনকে আমরা দুইবার দিয়ে এটা নিচেরটার মতো করলাম এর মানে বড় বগনাংশের দিকে খেয়াল করতে হবে যে বড় বগনাংশে কয়টা গড় পুনোপণিক আছে সেটা উপর ভিত্তি করে উপরে যে সংখ্যাটা পুনোপণিক ছিল তাকে আমরা বাড়িয়ে দিয়ে পুনোপণিক করবো এই তো তো আমরা বিয়োগের ক্ষেত্রে সেম একই রকমভাবে যে এখানে এক একটা ঘর ফাঁকা ছিল তারপরে তিন হম টু পয়েন্ট ওয়ান থ্রি ফাঁকা ছিল তিনের উপর মানিক এখানে উপরে আমার কোনো ফাঁকা নেই কী করব সেই জন্য চারকে দুবার লিখলাম এবং একটাতে পুনোপরিক উঠিয়ে দিয়ে মানে একটাতে পৌন মনিক আর যেই সংখ্যাটা পুনরমণিক ছিল তাকে আরেকটা সংখ্যা বাড়তি লিখে আমি এটার সাথে মিল করে লিখলাম সংখ্যা সংখ্যাটা ডানবাস লিখছি ডানবাস লিখেছি তো এটা চার থেকে তিন বিক করলে এক এখানে চার থেকে তিন বিক করলে এক চার থেকে এক বিক করলে তিন তিন থেকে দুই বিখ করলে এক ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পুনোপরিক এটা কিন্তু উত্তর না আমার উত্তর কিন্তু হচ্ছে শুধুমাত্র ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান প্রাইম এইটুকুই এইটুকু হচ্ছে আমার বাড়তে হাতের যদি কোনো যুগ থাকে তখন এটা আমার প্রয়োজন পড়বে তো একই ভাবে আমরা যদি গুণের দিকে খেয়াল করি তবে গুণের ক্ষেত্রে আমাদের পোনোপণিক দশমিক বগ্নাংশকে আমাদের হচ্ছে সাধারণ বগ্নাংশ প্রকাশ করে নিতে হবে যেমন থ্রি প্রাইম থ্রি পুনোপণিক তো আমরা বলেছিলাম গত পর্বে যে পৌনোপণিকের জন্য আমরা নয় বসাবো বলতে তিন পুনপনিক মানে তিনের নিচে একটা নয় এবং তিন উপরে বগ্নাংশটা হবে আর যদি এখানে পুনবনিকের বাম পাশে যদি কোনো ফাঁকা আরও যদি কোনো সংখ্যা থাকতো তাহলে সেটা বিয়োগ হতো আমরা আগের পর্বে দেখেছি তো তিন পুনমণিক মানে হচ্ছে নয় ভাগের তিন ইন্টু ছয় পুনপণিক মানে হচ্ছে নয় ভাগের এখন কাটাকাটি করে আমরা যেটা পেয়েছি নয় নয় ভাগের দুই তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা অর্থাৎ থ্রির উপর প্রাইম ইকুয়াল এখন আবার নিচে করে দেখিয়েছি থ্রি প্রাইম মানে নয় ভাগের তিন সিক্স প্রাইম মানে নয় ভাগের ছয় একই রকমভাবে যদি আমরা বাঘ করি তো আমরা যিনি বাঘ আর গুণ তো একই জিনিস আমরা চাইলে এই বাঘকে গুণ করতে হবে মানে চিহ্ন চেঞ্জ করে উল্টে দিয়ে গুণ করতে হয় একই জিনিস তো টু পয়েন্ট থ্রি সেভেন প্রাইম এটাকে যদি আমরা আগে প্রথমে সাধারণ বংশে বাস করি পূর্ণবণিকের জন্য নাইন তার দশমিকের মাঝে এবং পুনরণিক পুনর্বণিক এবং দশমিক মাঝে একটা ঘর ফাঁকা সেই জন্য একটা শূন্য উপরে টোটাল সংখ্যাটা দুশো সাঁত্রিশ বিয়োগ পুনুবনিক ছাড়া বাকি যে সংখ্যাটুকু ছিল দুই এবং তিন মানে তেইশ দুশো সাঁত্রিশ বিয়ুক তেইশ বিকল হচ্ছে দুশো চোদ্দো বাঘের বাই নব্বই তো এইটুকুর জন্য হচ্ছে আমার নব্বই বাঘের দুইশো চোদ্দো এটা একটা অংশ পাইলাম এবং বাকি যে অংশটা আছে নব্বই বাঘের পঁয়তাল্লিশ চার এটা একটা পাইলাম তো এখন এত বাঘ এত সমান সমান আমরা কী লিখবো নব্বই বাঘের এটার জন্য হচ্ছে নব্বই বাঘের দুইশো চোদ্দো চিহ্নকে গুণ দিয়ে আমরা হচ্ছে এত জন্য যেটা পেয়েছিলাম আহ নব্বই ভাগে একচল্লিশ একবার উল্টে লিখে ফেললাম একচল্লিশ ভাগে নব্বই এবং পড়বে আপনাদের জন্য নতুন কোন বিষয় নিয়ে আবার হাজির হবো সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে